সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। আজকে আমি কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ টপিক পর্যায় সারণী নিয়ে ডিসকাস করব। তো শুরুতে আমি আজকের বিষয়গুলো বলে নিচ্ছি। আমাদের প্রথম টপিক হচ্ছে আজকে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, সেকেন্ড টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয়, এবং থার্ড টপিক হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। শুরু করছি। পর্যায় সারণীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি পর্যায় সারণীটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে বেশ কয়েকটি সারি আছে এই বরাবর, এবং বেশ কয়েকটি কলাম আছে। তো সারিগুলোকে আমরা পর্যায় বলে থাকবো এবং কলামগুলোকে গ্রুপ বলবো। পর্যায় সারণীতে মোট এরকম 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে, এবং এই 7টি পর্যায় এবং 18টি গ্রুপের মধ্যে মোট 118টি মৌলকে সাজানো হয়েছে। এখন দেখব প্রতিটি পর্যায় এবং গ্রুপে কয়টি করে মৌল রয়েছে। পর্যায় একে মৌল রয়েছে 2টি, পর্যায় 2 ও 3 মৌল রয়েছে 8টি করে, পর্যায় 4 ও 5 18টি করে মৌল আছে, এবং পর্যায় 6 ও 7 মৌল আছে 32টি। একইভাবে যদি এখন আমরা গ্রুপের ক্ষেত্রে হিসাব করি, গ্রুপ একে মৌল আছে 7টি, গ্রুপ 2 মৌল আছে 6টি, গ্রুপ 3 32টি মৌল আছে, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত 4টি করে মৌল আছে, গ্রুপ 13 থেকে 17 6টি করে মৌল আছে, এবং আমাদের সর্বশেষ যে গ্রুপ 18 তাতে মৌল রয়েছে 7টি। এখন পর্যায় সারণীতে আমরা যদি তাকাই যে গ্রুপ 3 এবং ষষ্ঠ পর্যায়ের এই জায়গাটা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে একটি সারি আছে ল্যান্থেনাইড, এবং একইভাবে সপ্তম পর্যায়ের তৃতীয় গ্রুপে অ্যাক্টিনাইড সারি আছে। এই প্রত্যেকটি সারিতে আবার 15টি করে মৌল রয়েছে, এবং এই সারিগুলোকে পর্যায় সারণীর নিচে অবস্থান দেওয়া হয়েছে। তো এই হচ্ছে 15টি করে মৌল। এই ছিল পর্যায় সারণীর বৈশিষ্ট্য, যে মৌলগুলো পর্যায় সারণীতে কীভাবে সজ্জিত রয়েছে। এখন আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড টপিকে, যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয় করব। অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব যে মৌলটির পর্যায় কী এবং সেই মৌলটির গ্রুপ কী। এখন আমরা যদি প্রথমে পর্যায় বের করতে চাই, পর্যায় বের করার ক্ষেত্রে একটি নিয়ম আছে। অর্থাৎ আমরা একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, সাপোজ আমি এখানে লিথিয়ামের, যার পারমাণবিক সংখ্যা 3, এটার যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব 1s2 2s1। সেক্ষেত্রে আমরা দেখব যে শেষ কক্ষপথ, অর্থাৎ শেষ কক্ষপথ বলতে এই যে 2s1 n এর মান 2, তাহলে এই শেষ কক্ষপথে যে n এর মান, অর্থাৎ n = 2, এটি হবে লিথিয়ামের পর্যায়, অর্থাৎ লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। একইভাবে আমরা যদি এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যেটার 19, সেক্ষেত্রে দেখতে পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এর সর্বশেষ কক্ষপথের কথা যদি আমি ভাবি তাহলে দেখব যে এখানে এর মান 4, অর্থাৎ পটাশিয়াম চতুর্থ পর্যায়ে অবস্থান করছে। এই হচ্ছে আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় বের করার নিয়ম। এখন যদি আমি চলে আসি গ্রুপ বের করার নিয়মের ক্ষেত্রে, গ্রুপ বের করার ক্ষেত্রে আমার আবার 3 রকমের নিয়ম আছে। এখন আমি প্রথম নিয়ম বলবো। প্রথম নিয়ম হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমরা যদি দেখি এর শেষ
যে শক্তিস্তরটা, অর্থাৎ বাইরের যে প্রধান শক্তিস্তরটা, সেখানে শুধু এস অরবিটাল রয়েছে, তাহলে সেই এস অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা হবে সেটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। অর্থাৎ আমি যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো এটা শুধু ওয়ান এস ওয়ান। এর যে বাইরের কক্ষপথ অর্থাৎ ওয়ান, এর পর্যায় তার মানে ওয়ান, এবং এখানে শুধুমাত্র এস অরবিটাল রয়েছে, তাহলে এই এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ওয়ান হচ্ছে এর গ্রুপ সংখ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি যে হাইড্রোজেন প্রথম পর্যায়ের প্রথম গ্রুপে অবস্থান করছে। এখন আমরা আমাদের সেকেন্ড নিয়মের ক্ষেত্রে যাই। সেকেন্ড নিয়মে হচ্ছে, আমরা যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি যে এর যে বাইরের শক্তি স্তরটা সেখানে এস ও পি অরবিটাল রয়েছে, তাহলে আমরা ওই এস ও পি অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা তার সাথে 10 যোগ করব, তখন যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের ওই মৌলের গ্রুপ সংখ্যা। এখন আমরা যদি দেখি যে বোরনের ইলেকট্রন বিন্যাস, বোরন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p1, এর যে বাইরের শক্তি স্তরটা সেটা হচ্ছে 2, অর্থাৎ এর পর্যায় 2। এখন দেখো এর যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখছি এখানে এস ও পি অরবিটাল রয়েছে, এক্ষেত্রে আমরা এস ও পি অরবিটালের মোট যে ইলেকট্রন সংখ্যা 3 তার সাথে 10 যোগ করব, অর্থাৎ 13 হচ্ছে বোরনের গ্রুপ সংখ্যা। এখন আমরা 3 নম্বর নিয়ম দেখব। 3 নম্বর নিয়মটা হচ্ছে, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর যদি এর বাইরের প্রধান যে শক্তি স্তর সেখানে এস অরবিটাল থাকে এবং এর আগের শক্তি স্তরে যদি আমার ডি অরবিটাল থাকে, তাহলে ওই এস ও ডি অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেইগুলো যোগ করে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমি যদি এখন আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, তাহলে দেখতে পাবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, এর যে বাইরের শক্তি স্তর অর্থাৎ 4s2, এর পর্যায় n এর মানে এখানে 4, যেহেতু তার মানে পর্যায় 4, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এর বাইরের যে শক্তি স্তরটা সেখানে এস অরবিটাল উপস্থিত এবং তার আগের শক্তি স্তর অর্থাৎ 3-তে ডি অরবিটালটা উপস্থিত। এক্ষেত্রে আমরা এস ও ডি অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেটা যোগ করব, অর্থাৎ 6+2 যোগ করলে হবে 8। এই 8 হচ্ছে আমাদের আয়রনের গ্রুপ সংখ্যা। এখন আমরা যদি একটু পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান থেকে পরীক্ষা করে নিই, তাহলে দেখব যে হ্যাঁ, হাইড্রোজেন হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের প্রথম গ্রুপে অবস্থান করছে। ঠিক একই রকমভাবে আমি যদি বোরনের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব যে হ্যাঁ, এটি দ্বিতীয় পর্যায়ের 13 নম্বর গ্রুপে অবস্থান করছে। আর আয়রনের ক্ষেত্রে যদি দেখি Fe26, এটি দেখব আমরা চতুর্থ পর্যায়ের 8 নম্বর গ্রুপে অবস্থান করছে। তাহলে পর্যায় সারণীতে মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে আসি আমাদের থার্ড টপিক, পর্যায় সারণীর ব্যতিক্রম। পর্যায় সারণীর ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো হাইড্রোজেন পরমাণুর অবস্থানের কথা। হাইড্রোজেন পরমাণুর অবস্থানের ক্ষেত্রে আমরা দেখছি যে এটি প্রথম পর্যায়ে প্রথম গ্রুপে অবস্থিত। এখন পর্যায় সারণীর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একই গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে আমাদের ধর্মগুলো সবসময় সেম থাকবে, অর্থাৎ ধাতু এবং রাসায়নিক যে ধর্মগুলো সেগুলো প্রায় একই রকম থাকবে। কিন্তু দেখতে পাচ্ছি যে আমার পর্যায় সারণীর হাইড্রোজেনের নিচের দিকের যে মৌলগুলো অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সবই হচ্ছে এখানে খাট ধাতু, কিন্তু হাইড্রোজেন একটি অধাতু। তাহলে হাইড্রোজেনকে কেন প্রথম গ্রুপেই অবস্থান দেওয়া হলো? হাইড্রোজেনের অনেক ধর্ম এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর সাথে মিলে যাওয়ার কারণে হাইড্রোজেনকে এই প্রথম গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। এটি হচ্ছে পর্যায় সারণীর একটি ব্যতিক্রম। এখন যদি আমরা পর্যায় সারণীর ব্যতিক্রমের আরেকটা পয়েন্টে আসি, অর্থাৎ হিলিয়ামের অবস্থান।
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, আমরা যদি দেখি যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখব 1s2। আমরা যে গ্রুপ বের করার নিয়ম দেখলাম সেই অনুযায়ী আমাদের কিন্তু এস অরবিটালে এখানে 2টি ইলেকট্রন থাকায় গ্রুপ হওয়ার কথা 2, কিন্তু হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস হওয়ায় এটিকে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। এটি পর্যায় সারণীর একটি ব্যতিক্রম। আর আমি যদি থার্ড ব্যতিক্রমের কথা বলি, তাহলে হচ্ছে পর্যায় সারণীতে যেটা একদম প্রথমেই বলেছি, এই ল্যান্থিনাইড এবং অ্যাক্টিনাইড সারির যে মৌলগুলো যে নিচে অবস্থান করছে, এই 15টি মৌলকে যদি আমি এখানে অবস্থান দিতাম তাহলে পর্যায় সারণীটির সৌন্দর্য নষ্ট হতো। এটি হচ্ছে পর্যায় সারণীর আরেকটি ব্যতিক্রম। আজকের লেকচার ভিডিওটি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ। নেক্সট লেকচার ভিডিওতে আমরা পর্যায় সারণী সম্পর্কে আরও বিস্তারিত জানবো।